দোহা জাতিসংঘ মহাসচিবের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান রাজধানীর সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণে তিনজনের মৃত্যু আহত ২০ ঘটনাটি নাশকতা নয় দুর্ঘটনা বলছে পুলিশ এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছে পুরো খবরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন মানুষের মঙ্গলের জন্য এই যুদ্ধ বন্ধ করার দ্রুত উদ্যোগ নিতে হবে এছাড়া যুদ্ধ থেকে লাভবান দেশগুলোকে দুর্ভোগে পড়া দেশগুলোকে সহায়তা করা উচিত বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি আরও জানাচ্ছেন বিপুল দেবরায় স্বল্প উন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার স্থানীয় সময় দুপুর ১.৩০টার দিকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট এশিয়ান টেলিভিশন ঢাকা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু প্রচার মাধ্যমে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে টেলিভিশন সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এই আহ্বান জানান তিনি মন্ত্রী বলেন ইকোনমিস্টের তথ্য অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় বর্তমানে ২,৮৮৪ ডলার দেশ এগিয়ে যাওয়ায় সংবাদ মানুষকে উৎসাহ দেয় জানিয়ে হাসান মাহমুদ এ সময় আরও বলেন রাষ্ট্রের উন্নয়ন ও বিকাশে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম এ সময় বাংলাদেশ টেলিভিশনকে ক্লিন ফিট দেয়া এবং কপিরাইট স্ট্রাইক নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন বলেন ডিজিটাল নিউজের ক্ষেত্রে প্রচার মাধ্যমকে আরও সতর্ক হতে হবে সুতরাং আপনারাই আসলে গণমাধ্যম কী পরিবেশন করছে সেই নিয়ন্ত্রণটা আপনাদের হাতে মালিক হয়তো পলিসির কথা বলে বা আরও ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কেউ থাকে তিনিও পলিসির কথা বলেন তিনি সার্বিক জিনিস নিয়ে কাজ করেন কিন্তু সত্যিকার অর্থে আপনাদের হাতেই মূল লাগামটা আপনাদের হাতে এই বিশ্ব মন্দার পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বিশ্ব এই মন্দা পরিস্থিতি বিশ্ব যুদ্ধ পরিস্থিতি এই দুই পরিস্থিতি করোনা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ অর্থনীতিকে চাঙা রেখেছে অর্থনীতির চাকা শুধু সচল আছে তা নয় আর আমাদের জিডিপি গ্রোথ রেটও হচ্ছে দর্শক শিরোনামে যেমনটি বলছিলাম রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত ১৫ জন এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার জানিয়েছেন এটি নিছক দুর্ঘটনা এদিকে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট রাজধানীর ব্যস্ততম এলাকা সায়েন্স ল্যাব যে যার মতো কাজে ব্যস্ত এরই মধ্যে রোববার সকাল ১০:৫০ হঠাৎ বিকট শব্দে আতঙ্কিত হয়ে ওঠে গোটা এলাকা কেঁপে ওঠে সায়েন্স ল্যাব এলাকার প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্স সহ আশপাশের ভবনগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিস বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় ৩ জনের আহত হয় প্রায় ১৫ জন তবে কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও স্পষ্ট নয় পুলিশ বলছে এটি দুর্ঘটনা প্রাথমিক যে মতামত তাদের বাহ্যিকভাবে যে পেয়েছে একটা দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার কারণটা বিভিন্ন কারণে হইতে পারে এটা গ্যাস জমার কারণে হইতে পারে মিথেন গ্যাস জমার কারণে হইতে পারে এই বিষয়গুলোকে আরও আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে আহতদের ঢাকা মেডিকেল সহ একাধিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে রহস্য উন্মোচনে পুলিশ ও সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছে তদন্তের পর পরিষ্কার করা যাবে বিস্ফোরণের প্রকৃত কারণ রকিব মানিক এশিয়ান টেলিভিশন ঢাকা
এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও কুমিরা স্টেশনের দুটি টিম উদ্ধার অভিযানে অংশ নেয়। নিহতের সংখ্যা বেড়ে এখন ছয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম থেকে মীর আকরামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সৈয়দ মহিজামার মুখর। নয় মাস পার না হতেই আবারও ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী চট্টগ্রামের সীতাকুণ্ডবাসী। শনিবার বিকেল 4:30 দিকে সীতাকুণ্ডের কদম রসুল এলাকার সীমা অক্সিজেন প্লান্টে হঠাৎ করে বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই ধরে যায় আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেলের পরিবেশ। আমার বড় ভাই একটা লাকের দোকানে বসা ছিল, ওনার শালার দোকান, আফন শালার দোকান। ওই দোকানের উপরে 250-300 কেজি একটা টুকরা উড়ে এসে পড়ছে, ওই টুকরার নিচে উনি এন্তাকার করেছেন। সিলিন্ডারগুলো ব্লাস্ট হচ্ছে, যে কিছুদিন আগে BMDপুতে একটা দুর্ঘটনা ঘটছে, তার পাশাপাশি কিন্তু এই ডিপুটা, তো ওদের সাবধান হওয়া উচিত ছিল। বেঁচে নাই, এখন আমার থেকে তিনটা মেয়ে, আমি খাজানার উপরে তাকিয়ে আমার কোনো কুল নাই ও বোন। এখন হয়তো তাদেরকে 50,000-1,00,000 টাকা দিবে, এতে করে কি তার তিনটা বাচ্চার কি আসলে ক্ষতিপূরণ, যে একটা অসহনীয় যে ক্ষতিপূরণ হলো, এটা কি আসলে আদৌ কি সম্ভব এই ক্ষতিপূরণটা ফুলফিল করা? আহত সকলের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। আমাদের রক্ত, স্যালাইন এবং ওষুধপত্র ব্যবস্থা করা হয়েছে, ব্লাড ব্যাংকে ইতিমধ্যে 66 ব্যাগ ব্লাড জমা আছে। আমাদের অ্যাডভোকেট স্যালাইন, ওষুধপত্র, ইঞ্জেকশন এবং ল্যাবরেটরি সেবা। অন্যদিকে এই ঘটনায় বিস্ফোরণের কারণ অনুসন্ধানে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তাৎক্ষণিকভাবে এখানে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট, উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে, এখানে আমাদের সহকারী কমিশনার ভূমি ছিলেন, থানার ওসি সাহেবের নেতৃত্বে এখানে উদ্ধার কার্য পরিচালনা করা হয়েছে। আমরা ইতিমধ্যে 5টি আমরা এখানে লাশ আমরা পেয়েছি, আর এর বাইরে প্রায় 25 জনের মতো আপনার আহত আছে, যারা আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গত বছরের 4 জন রাতে এমনই আরেক ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী হয়েছিল সীতাকুণ্ডবাসী। সৈয়দ মাহিউজ্জামান মুখর, এশিয়ান টেলিভিশন। কক্সবাজারের রক্ষিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ওই ক্যাম্পের 2,000-এর বেশি ঘর পুড়ে গেছে। উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ সরোয়ার কামাল বলেন, প্রায় 2 ঘন্টা পর ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা 2,000-এর বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। কিভাবে আগুনের ঘটনাটি ঘটেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোববার দুপুর 2:30 উখিয়া উপজেলার বালুখালী 11 নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি ব্লকে আগুনের এই ঘটনাটি ঘটে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে সকল বড় দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিএপি। রাজধানীতে এক দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। বঙ্গবন্ধু সৈনিক লীগের খিলগাঁও থানার প্রয়াত সভাপতি রোমান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপির জ্যেষ্ঠ পুত্র এশিয়ান টেলিভিশনের DMD অপারেশনস সাজ্জাদ হোসেন রশিদ পারভেজের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল। সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তিনি প্রয়াত সহযোদ্ধার জন্য দোয়া চাওয়ার পাশাপাশি নিজের জ্যেষ্ঠ সন্তানের জন্য সবাইকে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে মোনাজাত করার আহ্বান জানান। আমি দোয়া করি যে সন্তানটি হারিয়ে গেছে তার জন্য যেন আল্লাহ বেস্ট নসিব করে, এবং আপনার আরেকটা দোয়া আমি সবার কাছে চাই। আমার ছেলেকে নিয়ে আজকে ব্যাংককে যাচ্ছি, ও আজকে হঠাৎ ব্রেন স্ট্রোক করছে। সকলের কাছে আমি দোয়া চাই আমার ছেলেটা কেন সুস্থ করে আনতে পারি। এ সময় কোনো জামাত বিএনপির কর্মী যেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটিতে স্থান না পায় সে বিষয়ে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সকলের কাছে দোয়া চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন সকলকে উত্তর দক্ষিণ সারা বাংলাদেশ নিয়ে, আমি বঙ্গবন্ধু সৈনিক লীগ আরও যেন যা আছে তার চেয়ে 10 গুণ করার জন্য আমাকে
যেন আল্লাহ তৌফিক দান করে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সকল চক্রান্ত মোকাবেলা করতে সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে রাজপথে মোকাবেলার আহ্বান জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। নিজ নির্বাচনী এলাকা ঝালকাঠির নলসিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ আগের চেয়ে অনেক এগিয়ে গেছে, সার্বিক যে পরিবর্তন হয়েছে এটা শেখ হাসিনার জন্য হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার মোহাম্মদ শাহ আলম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের প্রথম স্ত্রী সাদিয়া নিঝুমের রহস্যজনক মৃত্যু হয়েছে। দুপুরে শহরের চাষারা বহুতল ভবন থেকে নিচে পড়ে যায়, পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা ডালিয়া হায়দার বলেন, হাই ডায়াবেটিক্স হয়, প্রতিদিনই সে ছাদে হাঁটতে চায় এবং হাই প্রেশারের কারণে হয়তো ভবন থেকে মাথা ঘুরে পড়ে যায়। এ বিষয়ে স্বামী নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল জানান, স্ত্রীর সাথে তার কোনো পারিবারিক কলহ ছিল না। কমিটিতে তারাই জায়গা পাবেন যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত না, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত না, যারা দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবেন, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল তিব্বত মোড় কলোনি বাজার সংলগ্ন মাঠে আয়োজিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন, তাই এই সংগঠনের যারা ত্যাগী ও সৎ তাদেরই স্থান হওয়া উচিত। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেব আরও একবার। দোহায় জাতিসংঘ মহাসচিবের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান। রাজধানীর সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণে 3 জনের মৃত্যু, আহত 20, ঘটনাটি নিজ নাশকতা নয়, দুর্ঘটনা বলছে পুলিশ। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 6, রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।